অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 30শে জুন 2020 ধনু রাশিতে বৃহস্পতি প্রবেশ করছে। 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে আমি এই জ্যোতিষশাস্ত্রের মতে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। প্রত্যেকেই দয়াপূর্বক সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। তো প্রথমেই জানাই, বৃহস্পতি আমাদেরকে কী দেয়? জ্ঞান, শিক্ষা, সন্তান, অর্থ, ধর্ম, এই সকল দিকগুলো কিন্তু বৃহস্পতি গ্রহ প্রদান করে আমাদের মানুষের উপর। এই দেবগুরু বৃহস্পতি এতদিন পর্যন্ত নিচস্থ অর্থাৎ মকর রাশির ঘরে অবস্থান করছিল, কিন্তু এটা আবার ব্যাক করে ধনুরাশিতে 30শে জুনে আবার আসছে। এর ফলে 12টি রাশির উপর কোন কোন দিকে শুভ প্রভাব পড়বে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছিলাম, বেশ কয়েকটা ভিডিওতে ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, আমি বারবার বলছি এই সূর্যগ্রহণ যে হবে, তারপরে এই যে একসঙ্গে যে তিনটি গ্রহণ যে হচ্ছে, এর ফলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আমি কোন কোন দিকে ভূমিকম্প হবে সেই নিয়ে আমি কিন্তু এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি, কোন কোন দিকে ভারতবর্ষে কোন কোন দিকে ভূমিকম্প হবে সেটা নিয়েও বলেছি, এবং যুদ্ধের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হবে সেটাও আমি কিন্তু ভিডিওতে আলোচনা করেছি। এর আগের ভিডিওতে দেখবেন, গ্রহণের ভিডিওগুলোতে আপনারা জানতে পারবেন। এর পাশাপাশি কোনো দেশের দেশপ্রধানের মৃত্যু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, এর আগে আমি বলেছি, আপনারা তাও দেখে নেবেন ভিডিওতে। তো এবার আমি চলেছি যে 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। যদিও এখন বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকের জন্য কিছুটা হলেও টাফ পিরিয়ড চলছে, কিন্তু এর মধ্যে অনেকে প্রচুর টাকা কিন্তু উপার্জন করেছে। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, প্রকৃতি শান্ত হও এবং এই বিপদ থেকে দেশ ও দুনিয়াকে মুক্তি দাও। এবার শুরু করি 12টি রাশির কী প্রভাব পড়তে চলেছে। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির নবম ভাবে বৃহস্পতি আপনাদের ভাগ্যোদয় করবে। পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে মেষ রাশির ক্ষেত্রে, এবং আটকে থাকা কাজ আপনাদের কিন্তু ডেফিনেটলি হবে, এবং গুরুর কাছ থেকে আপনারা সহযোগিতা কিন্তু পাবেন। এরপরে আসি বৃষরাশি। বৃষরাশির অষ্টম ভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শরীরের পাটটা কিছুটা হলো আগের থেকে উন্নতি হবে, অর্থাৎ শরীর নিয়ে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। এবং দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি বৃহস্পতির, অর্থনৈতিক উন্নতি কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু বৃষরাশির 30শে জুনের পর থেকে কিন্তু হতে থাকবে। আমি ভিডিও শেষে জানাবো যে এই সময় অর্থাৎ 30শে জুনের আগে থেকে, অর্থাৎ 21 দিন আগে থেকে কিন্তু বৃহস্পতি শুভ ফল প্রদান করতে শুরু করবে, অর্থাৎ 9 জুন থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন এর শুভ ফলটা কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু পাবেন 30শে জুনের পর থেকে। এবং কী উপায় করবেন যেটাতে প্রত্যেকটি 12টি রাশি বেনিফিটেড হবেন এই সময় সেটাও আমি এই ভিডিওতে কিন্তু জানাব। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির সপ্তমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান সক্ষেত্রিক, সেক্ষেত্রে আপনাদের শ্বশুরালয় থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা, যাদের শ্বশুরালয় থেকে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন, এবং যাদের ডিভোর্স নিয়ে সমস্যা চলছিল সেই ডিভোর্স থেকে আপনারা মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। শারীরিক পার্টের উন্নতি হবে এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু হবে, অর্থাৎ বৈবাহিক সূত্রে কিন্তু আপনারা সম্পত্তি কিন্তু পাবেন। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতি আপনাদের ঋণ কিছুটা হলেও আপনাদের শোধ করতে পারবেন, অর্থাৎ ঋণ পরিশোধ হবে,
এবং শত্রুতাটা কিছুটা হলেও আপনাদের কমবে এ সময়। এই দুটো খুব ভাইটাল জিনিস, এবং যাদের টাকা আটকে আছে সেই টাকাগুলো কিন্তু রিকভারি হবে কর্কট রাশির ক্ষেত্রে, যাদের দীর্ঘদিন ধরে টাকা আটকে আছে। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশি পঞ্চম স্থানে সন্তান সুখের জায়গা আপনাদের তৈরি করছে সক্ষেত্রিক বৃহস্পতি, এবং এই সময় আপনাদের প্রেমের জায়গায় একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময় ভালো, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশি চতুর্থভাবে বৃহস্পতি আপনাদের পারিবারিক সুখের জায়গায় তৈরি করছে, আপনাদের আত্মীয় স্বজনের থেকে সাপোর্ট আপনারা পাবেন। আপনারা কিছু অ্যাসেট সম্পত্তি, বাড়ি বা জায়গা কিনবেন, গাড়ি কেনার প্রবল সম্ভাবনা কন্যা রাশির কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে, এবং আপনাদের পারিবারিক শান্তি কিন্তু বজায় থাকবে এই বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করায়। এরপরে আসছি তুলা রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান। আপনাদের ক্ষেত্রে যোগাযোগের জায়গা তৈরি হবে, ভাইদের থেকে আপনারা সহযোগিতা পাবেন, কাকার থেকে সহযোগিতা পাবেন, আপনারা মামার থেকে সহযোগিতা পাবেন এই সময় কন্যা তুলা রাশির। এরপরে আসি বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের হবে, এবং এই সময় আপনাদের কথার মধ্যে মধুরতা আসবে, এবং আপনাদেরকে সবাই আপনাদের জন্য পাগল হয়ে থাকবে, অর্থাৎ আপনাদের কথা শোনার জন্য। এরপরে আসছি ধনুরাশি। রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং সপ্তম স্থানে দৃষ্টি, বিবাহের জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে স্টেবিল একটা জায়গা কিন্তু তৈরি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মের যোগ কিন্তু তৈরি হচ্ছে, এবং যাদের সম্পত্তিগত সমস্যা নিয়ে এতদিন চলছিলেন তাদের সম্পত্তিগত সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় আসতে চলেছে, অর্থাৎ সুবর্ণ সুযোগ, এক কথায় গোল্ডেন টাইম আসতে চলেছে ধনুরাশির। এরপরে আসছি মকর রাশি। আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিন্তু ধর্মের উপর আপনাদের বিশ্বাস আস্থা বাড়বে, এই ধর্মের সূত্রে আপনারা কোথাও যেতে পারেন, অর্থাৎ 30 জুনের পর কোনো জায়গায় ধর্মক্ষেত্রে আপনারা কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, এবং অর্থনৈতিক দিক আপনাদের কিছুটা হলো ভালো হবে সক্ষেত্রিক বৃহস্পতি। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির একাদশ স্থানে বৃহস্পতি আপনাদের লাভের জায়গায়, সফলতার জায়গায় বৃহস্পতি আপনাদেরকে মালামাল করবে, অর্থাৎ অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের প্রচণ্ড স্ট্রং হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এরপর আসি মীন রাশি। মীন রাশির ঠিক দশমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান। আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি এবং নতুন যোগাযোগ আসতে চলেছে, এবং মীন রাশির সবথেকে প্লাস পয়েন্ট সন্তান যোগ তৈরি হচ্ছে, সন্তান প্রাপ্তি একটা যোগ এই 30 জুনের পর থেকে কিন্তু তৈরি হচ্ছে এই শুভ বৃহস্পতির অবস্থানে। তো এবার আপনারা কি করবেন এই বৃহস্পতিকে আরও মজবুত করার জন্য, বা যারা শুভফল পাচ্ছেন তো পাচ্ছেন, তার থেকেও আরও শুভফল পাওয়ার জন্য আপনারা বৃহস্পতিবার দিন অবশ্যই অশ্বত্থ গাছের নিচে জল দিন, এবং সেখানে একটা প্রদীপ প্রজ্বলন করুন, সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহ মজবুত হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই গোল্ডের সাথে পোকরাজ পড়ুন, বা যারা পারছেন না তারা কিন্তু অবশ্যই টোপাজ পড়তে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেনিফিটেড হবেন, বা আপনারা সোনার চেন পড়ুন গোল্ড, বা কোনো একটা সোনার আংটিও যদি পরেন, অর্থাৎ গায়ে যদি সোনা রাখেন, সেক্ষেত্রেও বৃহস্পতি গ্রহের শুভ ফল কিন্তু আপনারা পাবেন। অথবা বৃহস্পতিবার দিন আপনারা একটি হলুদ কাপড় মধ্যে কাঁচা হলুদ বেঁধে সেই কাপড়টি হাতে লাগান, এবং 21 দিন অন্তর অন্তর সেই কাপড়টি চেঞ্জ করে দিন, হাতের সেই বন্ধন কাপড়টি দেখবেন, এবং
আপনাদের ভাগ্য প্রশমিত হবে 100%। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।